নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম দিদার খুশি নৃশংস হত্যাকাণ্ড স্ত্রীকে গলা টিপে খুন মাটি খুঁড়ে উদ্ধার দেহাংশ কাছাড়ের পুলিশ সুপারের ব্যর্থ প্রচেষ্টা সীমান্তে অনড় আন্দোলনকারীরা দীপাবলিতেও সরকারি নিয়মবিধি কান ফাটানো শব্দে বাজি পোড়ানো যাবে না এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ নিজের পত্নীকে গলা টিপে খুন করে মৃতদেহ পুড়িয়ে মাটিতে পুঁতে রেখেছিল স্বামী পাঁচ দিন পর উদ্ধার হয়েছে ওই মহিলার আতপোড়া হাড় নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কচুদরম থানা এলাকার দিদারখুশ চতুর্থ খণ্ড গ্রামে মঙ্গলবার সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রী সিআই ক্ষীরোদ বৈশ্য কচুদরম থানার ওসি জাকিয়া চৌধুরীর উপস্থিতিতে দিদারখুশ নয়াবাজারের একটি নির্মীয়মান ঘরের পেছন থেকে মাটি খুঁড়ে অবশিষ্ট অংশ উদ্ধার করা হয় পেশায় সাইকেল মেকানিক জামালউদ্দিন গত শুক্রবার রাতে তার পত্নী রঞ্জনা বেগমকে গলা টিপে খুন করে মৃতদেহ বাইকে বেঁধে দিদারখুশ নয়াবাজারে এনে তার সাইকেল মেরামতের দোকানের পাশে টায়ার দিয়ে মৃতদেহ পুড়িয়ে দেহের অবশিষ্টাংশ পাশের একটি নির্মীয়মান ঘরের পেছনে পুঁতে রাখে সোমবার জামালউদ্দিন ভিটিপির কর্মীদের জানায় তার পত্নীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টি সে তার শ্বশুর বাড়িতেও জানায় কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাকে ধরে কচুদরম পুলিশের হাতে সমঝে দেওয়া হয় পরে জামাল তার পত্নীকে হত্যার কথা স্বীকার করে দাদি টুকরা তোমার বোন নাম কি মৃত রঞ্জনা বেগমের ভাই আলী আহমেদ জানায় জামাল অত্যন্ত উগ্র মেজাজের তার উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি এদিকে মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করার সময় এলাকায় হাজারো মানুষ জমায়েত হন নয়াবাজারে তারা পত্নী হত্যাকারী জামালের ফাঁসির দাবি জানান জয় আই অসম মিজো সরকার হাই হাই মিজো পুলিশ গো ব্যাক ইত্যাদি স্লোগানে উত্তাল অসম মিজোরাম সীমান্তে আন্দোলনকারীর অবরোধস্থল আসাম মিজোরাম সীমান্তে এখনও চলছে টান টান উত্তেজনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ রাজ্য সরকারের কর্তৃক তবুও শঙ্কা ও অবিশ্বাসে ভুগছেন অসমের সীমান্তবর্তী জনগণরা এহেন পরিস্থিতিতে মঙ্গলবার কাছাড়ের পুলিশের পক্ষে পুলিশ সুপার বানোয়ারিলাল মিনা অবরোধস্থলে গিয়ে আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ কিন্তু আন্দোলনকারীদের একটাই কথা তারা কোনো অবস্থায় আন্দোলন তুলে নেবেন না অসম সরকার কি মিজো সরকার কি অসমের জমি ছেড়ে দিয়েছে এই স্পষ্টীকরণ চাইলেন আন্দোলনকারীরা আমরা আজকে অবরোধটা কিসের কারণে করছি আমাদের জমির আসামের জমির আমাদের জমির কারণে আমাদের উপর উপদ্রব চালানোর কারণে আজকে স্কুলে দুইটি দুইটি বোমা মারা হলো মানুষ মারা হলো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো মিজোরাম অন্যায় করতেই যাচ্ছে কিন্তু ওদেরকে বাধা না দিয়ে আমাদের আসামের জমিতে এনে ওবার ওবার ফৌজ রেখে আমাদেরকে শান্ত করে আমাদেরকে বলা হচ্ছে গাড়ি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ওরা কি করছে ওরা না দেখে আজকে যে জায়গায় কাজ চলে আসামের জমিতে সেই জায়গায় এসে কাজে বাধা দিচ্ছে কিন্তু ওদেরকে 1 ইঞ্চি পিছে না সরিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে গাড়িগুলি ছেড়ে দেওয়ার জন্য আজকে আসাম সরকারের কাছে আমি এই জিনিসটা জানতে চাই ক্লিয়ারভাবে যে আসামের জমিটা কি মিজুদেরকে দেওয়া হয়েছে যদি দেওয়া হয়ে যায় স্পষ্টীকরণ দেওয়া হোক যে এই জমিটা আমরা ছেড়ে দিয়েছি
পরে আরেক আন্দোলনকারী সংবাদ মাধ্যমকে বলেন যেখানে এসএসবি ক্যাম্প করার কথা ছিল আসামের পক্ষে সে জায়গায় মিজো সরকার তাদের পুলিশ বাহিনী মোতায়েন করে রেখেছে তিনি আরো বলেন মিজোরা আরো 2 কিলোমিটার অসমের জমির দিকে অগ্রসর হচ্ছে আজকে তারা ওই কুলিজোড়াতে খাজে বাধা দিছে তারা জেসিবি এনে লামাই দিছে এখানে একটা এসএসবি ক্যাম্প বইবার কথা এখানে কন্ট্রাক্টরে কাম করে তারা কাম করতে বাধা দেয় তারপরে আসামের 2 কিলোমিটার জমির ভিতরে এই ফাইনো মিডিয়া বুঝো এটা এখানে 2 কিলোমিটার ভিতরে আইয়া তারা মিজু মারা কিছু মেয়েরা তারা প্রতিজন করছে হ্যাঁ আসামের জমিতে আইয়া আমরা সার ডে কথা রিকোয়েস্ট করি আর যে দেখো আজকে আমরা ব্লকেড আজকে প্রায় 15 দিনের মতো হয়ে গেছে ব্লকেড ব্লকেড চলাকালীন আমরা এখানে মানে লাস্ট আমরা এসপি স্যার এটাও কইছি স্যার দেখো আমরা তো জমি মানে তারা জমিতে আমরা এক ইঞ্চিও লইছি না আমরা যেগুলা ফোর্স আছেন আমরা আসামের জমিতে ভিতরে আছেন তারা আমরা এসপি স্যারে বারবার এটা রিকোয়েস্ট করতে যে তারা ফোর্স কিছু কম হইছে তারা যে ফোর্স এখানে আমরা তারা ফোর্স কমের লাগে না আমরা বইছি তারা ফোর্স উঠলে উড্রো করতে না বর্ডার জমিতে গিয়া যদি তারা উড্রো না করে তা আমরা এই রোডে বইমু অনেক দূর সরকার লাগে আমরা বইমু এতে যদি আমাদের প্রয়োজন যদি আমাদের আমরা মারিয়া উড়িয়ে যদি এখানে গাড়ি নিয়ে আমরা রাজি আছি কোনো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু মিজু সরকার কালকে তারা সিএস এর একটা চিফ সেক্রেটারি স্টেটমেন্ট পাইলাম চিফ সেক্রেটারি এটা কোনো মতে রাজি না যে আসামের জমিতে মানে তারার মিজু ফোর্স আছে তারা কইতে কর যে জায়গাতে তারা আছে এই জায়গাটা হলো মিজোরামের তারা এখনো কর এটা মিজোরামের জায়গা আলোর উৎসব দিওয়ালিতে এবার আর কান ফাটানো শব্দে বাজি পোড়ানো যাবে না অসমেও নিষিদ্ধ হয়ে গেল সব ধরনের বাজি পটকা বিক্রি এবং ব্যবহার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবার দীপাবলিতে বাজি পটকা নিষিদ্ধ করার নির্দেশ দেয় তা মেনেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দিন দিন দেশ জুড়ে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বাজি পোড়ানোর ওপর কড়াকড়ি হয়েছে তার উপর এবার করোনা প্রাদুর্ভাব থাকায় ও পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্যে নিষিদ্ধ থাকবে বাজি পোড়ানো ও বিক্রি করা তবে পরিবেশ নষ্ট হয় না এমন বাজি পটকা ব্যবহার করার অনুমতি যথারীতি থাকছে তার জন্য রাত 8টা থেকে 10টা পর্যন্ত সেগুলি পোড়ানো যেতে পারে বলে সরকারের সিদ্ধান্তে জানানো হয়েছে প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আসন্ন দীপাবলি উদযাপনের সময় নির্ধারিত ডেসিবেল সীমার মধ্যে থাকা কিছু বাজি পটকা ইত্যাদি ব্যবহারের অনুমতি দিয়েছে শিলচরে পর্ষদকর্তারা স্থানীয় বাজার থেকে বাজি পটকা সংগ্রহ করে তা তদন্তের পরে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সোমবার জেলা প্রশাসন একটি চিঠি জারি করে জানিয়েছে এই বাজি পটকা বাজারে দীপাবলি উৎসব উদযাপনের আগে সাময়িকভাবে বিক্রয় ও সংরক্ষণের অনুমতি দেওয়া হবে আসাম দর্শন প্রকল্পের অধীনে আলগাপুর নির্বাচন কেন্দ্রের বর্ণিপার কালী মন্দিরের কাজের সূচনা করলেন বরখলার বিধায়ক তথা আলগাপুরের সরকারি ইনচার্জ কিশোরনাথ 10 লক্ষ টাকা ব্যয়ে কাজের সূচনা করতে গিয়ে বিধায়ক কিশোরনাথ বরখলার সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন সমালোচনাকারীদের কড়া জবাব দিতে গিয়ে বিধায়ক নাথ জানান সমালোচনার পেছনে ঘুরে লাভ নেই উন্নয়নই প্রধান লক্ষ্য সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বরখলাকে নতুন দিশা দেখাতে চান তিনি আগামী দিনেও জনতার জন্য কাজ করে যেতে চান গত 4.5 বছরে কি কি কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরে তিনি জানান উন্নয়নের জন্য চেষ্টার ত্রুটি রাখেননি তিনি রাস্তাঘাট সংস্কার নদী ভাঙন রোধ স্বাস্থ্য পরিষেবার উন্নতি সবকিছুই বাস্তবায়ন হচ্ছে আগে শুধু স্কিমের ফলক লাগত কাজ হতো না এখন ফলকের পাশাপাশি প্রতিটি কাজ বাস্তবায়িত হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষাবিদ সমরেন্দ্র দাস উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফজুর রহমান লস্কর বিজেপি আলগাপুর জেলা পরিষদ প্রতিনিধি তথা প্রাক্তন সভাপতি প্রীতিশ দাস শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভুইয়া আলগাপুর মণ্ডল বিজেপি সভাপতি বিধানচন্দ্র জেলা পরিষদ সদস্য গীতন নাথ বক্তব্য রাখেন নির্বাচন প্রতিযোগিতা করার জন্য ঘোরাফে করছেন আমার আগাপুর সমষ্টিতে বিজেপি দলের বিরাট নেই সেই হিসাবে আমার আগাপুর সমষ্টির বর্ডার এবং বর্তমান সমষ্টির বর্ডার সেই হিসাবে এখানকার একটা রাস্তা আছে সেই রাস্তাতে অনেক সময় আগাপুর সমষ্টির অনেক নেতা মন্ত্রীরা বিরাট মন্ত্র হয়েছেন কিন্তু সেই রাস্তা হয়নি আজকে কর্মবিমান মঙ্গলবার সোনাই মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে স্বচ্ছতা নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক আমিনুল হক লস্কর এদিন বিধায়ক শহরকে আবর্জনা মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর স্বচ্ছতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন যার ফলে আজ পুরো দেশে মানুষ স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফএস অফিসার সঞ্জীব জৈন পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াটার রিসোর্সের এসডিও বজরুল হক প্রমুখ
মঙ্গলবার পূর্ত বিভাগের দুটি কাজের শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। একটি আরকাটিপুর জিপিতে এবং অন্যটি হরিনগর জিপির লাইসং রাজাবাজার রোডে। এদিন হরিনগর জিপিতে 14 ফাইন্যান্সের আরও তিনটি কাজের শিলান্যাস করেন তিনি। বিধায়ক বলেন, খুব শীঘ্রই সেই কাজগুলো আরম্ভ হবে। এই কাজের 8 কিলোমিটার রাস্তার কাজের দায়িত্বে সমছে দিয়েছেন কন্ট্রাক্টর এনামুল হক লস্করকে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনামুল বলেন, সব কাজগুলি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে। এছাড়া আরও একটি কাজের আরআইডিএফ এর 8 কোটি 75 লক্ষ টাকাও এই কাজে দেওয়া হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী বর্মন, জয়পুর মন্ডল সদস্য বিনোদ শর্মা, রাজীব দাস প্রমুখ। মাননীয় বিধায়ক পূজার আগে আমাকে একদিন রাত্রে ফোন করে বলেছেন যে মানুষ পূজায় চলতে পারবে না, আপনি একটু জিএসবি হলেও মেরে দিয়ে দেন। আমি পরের দিনে জিএসবি মারে জিএসবি পাঠিয়ে একটু করে দিয়েছি, কিন্তু ওইটাই আমাদের এলাকাতে নাই। এখন দেখছি এটা ওই দিকের যেগুলো আমরা কাজ করেছি, কিন্তু ওইটাই অন্য কন্ট্রাক্টরের এরিয়া। আচ্ছা, যাই হোক, মানুষ পূজার সময় চলেছে, খাতাগুলো ভরা হয়েছে। আমরা কালী পূজার পরের দিন বা এর পরের দিন থেকে কাজ স্টার্ট করব। আমাদের মানুষ, কাজের মানুষ আসবে, কারণ কালী পূজার সামনে থাকায় ওরা আসতে একটু ইয়ে করছে। কালী পূজার পরের দিন বা এর পরের দিন থেকে আমরা ধুমধাম, 2-3টা জিসিবি থাকবে, মেশিনারি সব থাকবে, কাজে কোনো ধরনের সময় লাগবে না। যত তাড়াতাড়ি আমরা মার্চের মধ্যে স্যারে যেটা নতুন স্যাংশন দিবেন বলছেন ওইটাও যদি তাড়াতাড়ি স্যাংশন হয়ে যায়, তো মার্চের মধ্যে আমি শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের বৃহৎ সফলতায় ধলাই বিজেপি কর্মকর্তাদের আনন্দ উল্লাস। মঙ্গলবার আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংহপুর মণ্ডলের সভাপতি লালবাহাদুর কুর্মী প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবছরও কালীগঞ্জ শিক্ষা বিকাশ সংস্থার উদ্যোগে কালীগঞ্জ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস প্রাপক 45 জন পড়ুয়াদের সংবর্ধিত করা হল এবং নিট পরীক্ষা উত্তীর্ণ এ অঞ্চলের তথা এই স্কুলের প্রাক্তন 3 জন পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। তার সাথে এলাকার 3 জন কৃতি শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষকরা যথাক্রমে নুরুল ইসলাম চৌধুরী, অজয় চ্যাটার্জি ও মহিবুর রহমান। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন অধ্যক্ষ সুরজিৎ দাস, বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, প্রবক্তা ডায়েট কালীগঞ্জ রাশিদা বেগম প্রমুখ। এদিন সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে 14 জন পড়ুয়াদেরকে নগদ 500 টাকা ও প্রশংসাপত্র প্রদান করা হয়। একজন মেয়ে শিক্ষিত মানে একটা পরিবার সমাজ শিক্ষিত হয়ে যায়, আর একটা ছেলে যখন শিক্ষিত হয় সে শুধু আমাদের নিয়েই পরিষেবায় ব্যস্ত থাকে। তাই এই যে মায়েরা বসে আছে তাদের শিক্ষা আমাদের জন্য একান্ত প্রয়োজন, এবং তারা যে এগিয়ে এসেছে আজকে 73% এর চেয়ে 80% বাচ্চা আজকে একটা মেয়ে যে আজকে এমবিবিএস করছে ভর্তি হয়েছে সে আমার ছাত্র। এই কালীগঞ্জ সমস্ত এলাকা যেভাবে শিক্ষার রথটা এগিয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে, কারণ এক সময় কালীগঞ্জ এলাকার শিক্ষার জগতায় এরিয়াটা ছিল অত্যন্ত সীমিত, কিন্তু এখন যে স্পিডে যে গতিতে অগ্রসর হয়ে যাচ্ছে আমি আশা করি আমরা তৈবুরমান সাহেব বলেছিলেন যে আমাদের এখন একটা খেদ রয়ে গেছে যে মেধা তালিকায় আমাদের এই এলাকায় একটা ছেলে স্থান পেল না। আমি আশা করব তোমরা যারা ছাত্র যাদের আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হোক যে আমরা যদি না পারি এই কয়েকদিনে আমরা যারা অনুজ আছে তাদেরকে আমরা ইন্সপায়ারেশন করব যাতে আমরা মেধা তালিকায় নাম এনে কালীগঞ্জ বৃহত্তর কালীগঞ্জ এলাকাকে আমরা একটা আশা মধ্যে শ্রেষ্ঠতার একটা আসন আমরা দিতে পারবো। আমার তো আজকের এই জায়গায় এসে আমার খুব ভালো লাগছে, কারণ আমার জীবনে প্রথমবার এইভাবে সংবর্ধিত হচ্ছি, যার জন্য আমি আমার মা বাবা এবং আমার শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ দিচ্ছি। আমার মা বাবারা প্রথম আমার জন্য অনেক কিছু করেছে, আমার দ্বিতীয় অভিভাবক তো আমার শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে স্কুলে আমাদের পাঠদান দিয়ে করেছেন, যার জন্য আমরা আজকে এই স্থানে পৌঁছতে পেরেছি। আমি খুব গর্ব নিজেকে আনন্দিত বাবু করছি। এইচএস পর কোনো জব কোর্স নিয়ে পড়ে কোনো একটি বড় ধরনের জব করতে চাই কোম্পানি। এইচএস দিয়ে নিট এক্সাম দেব, ট্রাই করব যদি পাইতে তো আশা নিট এক্সাম দেওয়ার। বরখলা সমষ্টির অন্তর্গত তামাছড়া চা বাগানের শ্রমিক কিষান ওরাং 2019 থেকে কেরালা রাজ্যে জুস অ্যাপ লাঠিন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। গত 6 নভেম্বর বাড়ি আসার জন্য কেরালা কোচিন এয়ারপোর্টে ইন্ডিকো বিমানে কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছায়, কিন্তু ওই দিন রাত 8টা থেকে কিষানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন সুইচ অফ দেখায়। তাই বাধ্য হয়ে মানুগ্রাম পুলিশ আউটপোস্টে একটি নিখোঁজ সংবাদসহ এজাহার দাখিল করেন তার মা। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যম ডেকে নিখোঁজ সংবাদটি জানান এবং বরখলা সমষ্টির বিধায়ক কিশোরনাথের দৃষ্টি আকর্ষণ করেন তার মা।
কোন সুহৃদয় ব্যক্তি কিষানকে দেখতে পেলে 600-374-0676 এই নম্বরে যোগাযোগ করতে আর্জি জানান কিষানের পরিবারের পক্ষ থেকে। খাই আমরা আর আমাদের তার বড় কেউ নাই, আছে তো উয়ার পরিবার লি উয়ার শ্বশুর ঘরে আছে, এখন তো উয়ে আমরা সব দেখে করে যাই, কেউ আমাকে এই সাহায্য করো, নাহলে তো আমার আর কেউ নাই। আচ্ছা, তার তার নামটা কি ছিল? কিষণ। কিষণ কি? কিষণ ওরাং। ওরাং। আপনার এখন বাড়িতে কয় ছেলে আছে? দুই ছেলে। দুই ছেলে, এরা ছোট ছোট? ছোট ছোট। ছোট ছোট। আর এই জায়গাটা কোনটা জায়গা? তাম্বাচড়া। তাম্বাচড়া বাগান। আচ্ছা, আপনার ছেলেটা কোন দিন মানে আসার কথা ছিল? শনিবার। শনিবারে? সোমবার মাছিনপুর জিপির অধীনে কনাটিলা এলাকায় একটি স্কুল বিল্ডিং এর কাজের শুভ শিলান্যাস করলেন এলাকার বিধায়ক কিশোরনাথ। প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামটির দিকে বিগত দিনে কোন বিধায়ক ও তাদের দলের কর্মকর্তারা ফিরেও তাকানি বলে জানান এলাকাবাসী। কিন্তু এদিন তারা নিজেই বলছেন তাদের জীবনধারায় অনেক পরিবর্তন এসেছে। দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও এলাকায় ছিল না বিদ্যুৎ। এ নিয়ে অনেকবার বিধায়ক ও তার কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। বিধায়ক কিশোরনাথের চেষ্টায় তা অনেক কিছু সম্ভব হয়েছে বলে জানা যায়। বিধায়কের কাছে এলাকাবাসীর দাবি ছিল গ্রামের একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি পাকা করে দিতে, এবং তিনি সে দাবি পূর্ণ করতে পারায় এলাকাবাসী কিশোরনাথের ভূয়সী প্রশংসা করেন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছিমপুর জিপির সভানেত্রী মঞ্জু গোয়ালা, জেলা পরিষদ গীতননাথ প্রমুখ। সোমবার ভাঙার পর জিপিতে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় বিজেপিতে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন 500 জন মাইনরিটি পুরুষ মহিলা উভয়ে যোগদান করেন। বিধায়ক কিশোরনাথ ও ডিস্ট্রিক্ট সহসভাপতি বিমলেন্দু রায় অতি মর্যাদার সহিত স্বাগত জানান ভাঙার পাড় জনগণকে। এদিন বিজেপিতে যোগদান করার বিষয়ে জনগণরা জানান বিগত দিনে তারা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাননি। বর্তমানে সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এলাকার বিধায়কের কাজকর্মে তারা অত্যন্ত খুশি, তার জন্য বিজেপিতে যোগদান করে তাদের মূল্যবান ভোটে কিশোরনাথকে আবার বিধায়ক হিসেবে দেখতে চান বলে জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলিমা নাথ, শালচাপড়া ব্লকের মন্ডল সভাপতি পীযূষ কান্তি পাল, ভাঙারপাড় জিপি সভানেত্রী আসুমতারা বেগম প্রমুখ। শুরু হয়েছে কংগ্রেস সরকার 50 বছর কি করেছে সেটা তো আমরা 4 বছর তার ডাবল করে দেখিয়েছি, আর আগামীতে আরো অনেক করা বাকি রয়েছে। বড়খলাতে অনেক বড় বড় কাজ করা বাকি আছে, বড় বড় যে ইন্ডাস্ট্রি আসা বাকি রয়েছে। আপনাদের এই সামনে রানীঘাট যার বরযাত্রাপুর এলাকায়, ওই এলাকায় তো বড় বড় ইন্ডাস্ট্রি আসা বাকি রয়েছে। যখন সেইগুলো ইন্ডাস্ট্রি আসবে, আমাদের এলাকার অনেক যুবকরা রয়েছেন যারা চাকরির জন্য বাইরে যেতে হয়, তখন ওনাদের চাকরির জন্য বাইরে যেতে হবে না, ওনারা তখন রোজগার নিজের জিপিতে নিজের এলাকাতেই পেয়ে যাচ্ছেন। তার জন্য আর অল্প সময়ের দরকার, অল্প সময়ের দরকার। আপনারা দেখবেন এই 4.5 বছরে কী কাজ হয়েছে। যদি 1 বছর যদি করোনা না আসতো তাহলে আরও অনেক কিছু করার কাজ ছিল, অনেক কাজ করা আমার ছিল। তাই আমি আর বিশেষ সময় নিচ্ছি না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বা আমি গতবার 2016 যেভাবে কথা দিয়েছিলাম সেগুলো আপনারা দেখুন, যেভাবে কথা দিয়েছিলাম সেভাবে আমি কথা দিই। অসমের জমি মিজোরাম দখল নিয়ে যে সীমান্ত বিবাদ চলছে এরই পরিপ্রেক্ষিতে আসাম প্রদেশ কংগ্রেসের পক্ষে এক প্রতিনিধি দল সোমবার বিকেলে মেদলিছড়ায় গিয়ে উপস্থিত হন। এতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকান্দি সমষ্টির সম্ভাব্য প্রার্থী শচীন সাউ প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। দিদার খুশি নৃশংস হত্যাকাণ্ড, স্ত্রীকে গলা টিপে খুন, মাটি খুঁড়ে উদ্ধার দেহাংশ। কাছাড়ের পুলিশ সুপারের ব্যর্থ প্রচেষ্টা, সীমান্তে অনড় আন্দোলনকারীরা। দীপাবলিতেও সরকারি নিয়মবিধি, কান ফাটানো শব্দে বাজি পোড়ানো যাবে না। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।